অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি জিরাফ দুটো বেরিয়েছে আর এই চিড়িয়াখানায় আপাতত দুটোই জিরাফ আনা হয়েছে আর এরা অ্যাকচুয়ালি কাপেল দেখতেই পাচ্ছি আবার ভিতরে ঢুকে যাচ্ছে দেখো ওই দুটোকে তো দেখছিলাম কিন্তু এই পাশেই একটা রয়েছে আমি খেয়াল করিনি এই দেখো এটা একদম বাচ্চা দেখো এইগুলো পুরোটা হচ্ছে বার্ড জ্যাভিয়ারি দেখো পুরোটা হচ্ছে পাখির জায়গা কত পাখি দেখো খাঁচা করা রয়েছে সব দেখো কুমিরের চোখ দেখো আমি অনেক কাজ থেকে এনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো হালকা করে চোখটা বার করে রেখেছে ওই জায়গাটা পুরো হরিণের জন্য করে রাখা হয়েছে দেখো কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে আর গায়ের কালার ওই দেখো বাচ্চা ওটা বন্ধুরা আমার চ্যানেলে আলিপুর চিড়িয়াখানার ভিডিও তো তোমরা অনেকই দেখেছ আজকে আমি তোমাদের কলকাতার এক নতুন চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যাব। যেখানে তোমরা অনেক বন্য বন্যপ্রাণীর সাথে দেখা করতে পারবে আর এখানের পরিবেশ কিন্তু আলিপুর চিড়িয়াখানার থেকেও আমার ভালো লেগেছে একটাই ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বেশি বকবো না শুরু করা যাক আজকে নতুন চিড়িয়াখানা ভ্রমণ বন্ধুরা এর আগে তোমাদেরকে আলিপুর চিড়িয়াখানা ঘুরিয়ে দেখেছি আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি নিউ টাউন চিড়িয়াখানায় মানে যেটাকে হরিণালয় নামে খুবই পরিচিত তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো বলে রাখি আমি ঋত্বিক তোমরা দেখছো রেতিবণী ব্লগ তো বন্ধুরা কিভাবে তোমরা আসবে এই চিড়িয়াখানায় এখানে আসতে গেলে তোমাদেরকে চলে আসতে হবে ইকো পার্কে চার নম্বর গেটে আর নিউ যে কোনো বাস ধরেই তোমরা ইকো পার্কে চলে আসতে পারবে আর এই চার নম্বর গেটের সামনে থেকেই তোমরা অনেক টোটো পেয়ে যাবে এখানেই মাত্র টাকা দিয়ে মিনিটেই আমি পৌঁছে গেলাম হরিনালয় কলকাতার নতুন চিড়িয়াখানা বন্ধুরা দেখো এখানে তোমরা পার্কিং পেয়ে যাবে দেখো তো পার্কিং নিয়ে তোমাদের কোনো হবে না বন্ধুরা এই হচ্ছে টিকিট কাউন্টার আর আমরা এখানে টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা করে টিকিট নিলো আর তো এখন চলো যাই ভিতরে দুটো তো বন্ধুরা দেখো এর আগে যখন এসছিলাম এত সুন্দরভাবে সাজানো ছিল না দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এখানে গাছ লাগিয়েছে অসাধারণ লাগছে ওইখানে দেখো কত পাখি রয়েছে এটা হচ্ছে বার্ডস অ্যাভিয়ারি দেখতে পাচ্ছো ওইদিকে জেব্রা আছে আর এইখানে দেখো প্রচুর ম্যাকাও পাখি দেখো কি চিল্লাচ্ছে এরা বাপ বাপ এখানে লেখা রয়েছে কত ইনফরমেশান দেওয়া দেখো নীল হলুদ ম্যাকাওয়ের সমস্ত ইনফরমেশান দেওয়া আর এইখানে দেখো পুরো ওরা দল বেঁধে বসে আছে একসাথে দেখো কি চিল্লায় বাপরে বাপ কান মাথা জ্বালিয়ে দেবে পুরো চিল্লিয়ে দেখো এইগুলো পুরোটা হচ্ছে বার্ডস অ্যাভিয়ারি দেখো পুরোটা হচ্ছে পাখির জায়গা কত পাখি দেখো খাঁচা করা রয়েছে সব হ্যাঁ দেখো এখানে আছে স্কারলেট ম্যাকাও আর ওই দেখো বসে রয়েছে সবাই ওরা দেখো জুম করে দেখাচ্ছে দেখো বসে আছে স্কারলেট ম্যাকাও রেড কালারের এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো জাস্ট তোমরা দেখো কি সুন্দরভাবে এখানে সব কিছু ডেকোরেট করা রয়েছে আর ফুলের বাগানও করেছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো এখানে আছে কালো কাকাতুয়া সেই যে কালো কাকাতুয়া দেখো কালো কাকাতুয়া এর আগে আমি কালো কাকাতুয়া দেখিনি দেখো উড়ে যাচ্ছে দারুণ দেখতে দারুন ও কালো কাকাতুয়া সম্পর্কে যারা জানো না তারা এইটা দেখে নিতে পারো ভিডিও পজ করে আমি দেখিয়ে দিচ্ছি এটা একবার তোমাদেরকে দেখো জাস্ট অপূর্ব ভাবে সাজিয়েছে দেখো কত ফুল দিয়ে সাজানো আর এখানে লেখা রয়েছে পশু পাখিদের বিরক্ত করবে না দেখো এই পাখিগুলোকে দেখো ঠোঁট দেখো দারুণ দেখতে পাখিগুলোকে এর নাম হচ্ছে টোকো টুক্যান টোকো টুক্যান এখানে দেখো হাঁস রয়েছে কত রাজহাঁস এখানে একটা পুকুর টাইপের করা হয়েছে আর কি দেখো দেখো এইদিকে রয়েছে কালো হাঁস এগুলো আর কি রাজহাঁসি কিন্তু কালো কালারের পুরো আসছে এইদিকে দেখো গলাটা দেখো জাস্ট কত লম্বা এইদিকে দেখো কাকাতুয়া রয়েছে এখানে পাখি আর পাখি আর এইদিকে দেখো সবুজ টিয়া রয়েছে সবুজ টিয়া এটা সবুজ টিয়ারই জায়গা দেখো উপরে ছবি দেওয়া রয়েছে আর এটা হচ্ছে কাকাতুয়ার জায়গা খাবার খাচ্ছে এখানে আসলে বন্ধুরা তোমাদের মন ভালো হয়ে যাবে এই দেখো ছুটে ছুটে আসছে এই দেখো কি কিউট দেখতে খাবার খাচ্ছি দেখো এদিকে সব খাওয়া দাওয়া চলছে দেখো স্নান করছে দেখো গলার সাইজটা দেখো জাস্ট তো বন্ধুরা এটা হচ্ছে জিরাফের জায়গা দেখো জাস্ট দেখো হোরিনা লয় কিন্তু আমি এর আগের বছরও এসেছিলাম কিন্তু তখন জিরাফের দেখা পাইনি তো জিরাফ এই বছরে এখানে নতুন আনা হয়েছে দেখতেই পাচ্ছো এখানে এক জোড়া জিরাফ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে বলে রাখি এই ছিরিয়াখানায় আগামী দিনে প্রচুর প্রাণী আসতে চলেছে এখনো কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি তবুও প্রচুর মানুষ সময় কাটাতে এইখানে চলে আসছেন আমার তো জায়গাটা দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও কি সুন্দর লাল ফুল দিয়ে সাজিয়েছে জায়গাটা জাস্ট দেখো দারুণ লাগছে জায়গাটা দেখতে পুরো ফুল আর ফুল চারিদিকে বন্ধুরা এই চিড়িয়াখানায় এখনো কাজ চলছে কাজ সম্পূর্ণ শেষ হয়নি কথা বলে যা বুঝলাম খুব তাড়াতাড়ি এখানে বাঘ আসতে চলেছে তো একটা ভালো সুখবর কারণ বাঘ এতদিন আলিপুর চিড়িয়াখানায় পাওয়া যেত তো এখানেও বাঘ আসবে খুব তাড়াতাড়ি আমার চ্যানেল থেকে ভিডিও আসবে আর যদি ভিডিওটা দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে চ্যানেলটাকে হিপোপে মাসের জন্য এত বড় জায়গা এখানে করে দেওয়া হয়েছে আর আমি জুম করে তোমাদের দেখাচ্ছি এই দেখো মুখ হালকা বার করে রেখেছে ও জলের মধ্যেই রয়েছে এই দেখো আর এখানে আপাতত একটাই হিপোপটে রয়েছে এই দেখো জলে ডুবে রয়েছে এখন এই শীতের মধ্যেও জলের মধ্যে রয়েছে এখানে পশু পাখির পাশাপাশি তোমরা এরকম বসার জায়গা পেয়ে যাবে আর এখানে সময় কাটাতে পারবে আর এই জায়গাটা করে দেওয়া হয়েছে কুমিরের জন্য তো চলো যাই দেখি কুমির দেখতে পাই নাকি ওই তো রয়েছে ওই যে গাল হা করে রয়েছে দেখো দেখো দুটো কুমির রয়েছে এখানে একদম কুমির থাকার উপযুক্ত পরিবেশ এখানে তৈরি করা হয়েছে দেখো দেখতেই পাচ্ছ এখানে মানে পাথর জল বন জঙ্গল মানে একটা কৃত্রিমভাবে ওদের থাকার জায়গা করে দেওয়া হয়েছে দেখো ওই দুটোকে তো দেখছিলাম কিন্তু এই পাশে এই একটা রয়েছে আমি খেয়াল করিনি এই দেখো এটা একদম বাচ্চা এই পাশে এই একটা রয়েছে কুমিরগুলো ছোট ছোট কুমির সব দেখো কুমিরের চোখ দেখো আমি অনেক কাছ থেকে এনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো হালকা করে চোখটা বার করে রেখেছে দেখো হরিণ এই রয়েছে বলছে তো চলো এই যাই এখানে এরকম অ্যারো পেয়ে যাবে তোমরা তো তোমাদের অসুবিধা হবে না দেখো এখানে একটা অদ্ভুত ধরনের মাংকি তোমরা দেখতে পাবে এই দেখো দেখেছো এই দেখো একদম ছোট হয় সাইজে এরা আর এই দেখো এখানে দেখো ক্যাপোচিন বান্দার দেখেছো এই দেখো আমি জুম করছি দেখো এই আসছে ও এই দেখো এই দেখো সাইজে খুবই ছোট হয় আর খুবই কিউট দেখতে এটাকে দেখো এই জিনিসটা কিন্তু আমি আলিপুর চিড়িয়াখানাতেও পাইনি তো এখানের স্পেশালিটি এটা ওই একটা দেখো গাছের ডালে ওই দেখো লাফালো আর ওইদিকে একটা চুপচাপ বসে আছে আর এইটাকে দেখে মনে হচ্ছে খুবই দুরন্ত এটা দেখো দোল খাচ্ছে দেখো অদ্ভুত দোল খাওয়া তো বাদরগুলোকে কিন্তু অনেক কিউট দেখতে দেখো এখানে বাঘের ছবি দেয়া রয়েছে ওইদিকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইমু পাখি একটা বড় সাইজের ইমু পাখি এখানে রয়েছে কিন্তু এখানে প্রবেশ নিষেধ করা রয়েছে কারণ কাজ চলছে এই দেখো এই দেখো সামনেই হরিণ দেখো এই জায়গাটা পুরো হরিণের জন্য করে রাখা হয়েছে দেখো কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে আর গায়ের কালার ওই দেখো বাচ্চা ওটা ওর দেখো মিষ্টি দেখো এখানে সমস্ত ইনফরমেশন দেয়া রয়েছে চিতল হরিণ চিতল হরিণের সম্পর্কে সব লেখা রয়েছে এখানে দেখো কতগুলো হরিণ এখানে রয়েছে দেখো হরিণের জন্য অনেক বড় জায়গা এখানে করে দেওয়া হয়েছে আর প্রচুর হরিণ রয়েছে দেখো অনেক খাঁচা এখানে এরকম তৈরি করে রাখা হয়েছে কিন্তু কিছু আনা হয়নি পাঁচ থেকে ছ মাসের মধ্যে এই চিড়িয়াখানা পুরো রেডি হয়ে যাবে তোমরা তখন আসলে সব কিছু দেখতে পাবে দেখো এইগুলো যেমন আনা হয়নি এখনো এইগুলো এক ধরনের ছোটো জাতের মাংকি দেখো চলে গেল এক্ষুনি তোমাদের দেখালাম এগুলো দেখাই যায় না অনেক ছোট চলে যাচ্ছে সামনে রাস্তাটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে গাছ রয়েছে এখানে তোমরা চাইলে বসতে পারবে বসার জায়গা মানে পার্ক টাইপের পুরো করে দিয়েছে তো বন্ধুরা এখানে পশু পাখির পাশাপাশি তোমরা এই ক্যাফেটাও পেয়ে যাবে তোমরা চাইলে এখান থেকে খেতে পারো কিছু এখানে সমস্ত খাবার তোমরা পেয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটা দেখছো আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগছে তো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও দেখো ওইখানে জেব্রা রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো জেব্রার জন্য এখানে অনেকটা জায়গা দেয়া হয়েছে দেখো এত বড় জায়গা জেব্রার জন্য আপাতত এখানে দুটো জেব্রা রাখা হয়েছে দেখো মেল ফিমেল আর কি দেখো এখানে এসে আমি যা বুঝলাম এখানে অদ্ভুত ধরনের সব মাংকির কালেকশন তোমরা দেখতে পাবে যেটা কিন্তু তোমরা আলিপুর চিড়িয়াখানায় পাবে না প্রায় তিন চার রকমের মাংকি আমি আজকে এখানে এসে দেখেছি যার প্রত্যেকটাই আনগমন ছিল আমার কাছে আমি তোমাদেরকে বলবো শীতকাল যেহেতু এখনো আছে তো তাড়াতাড়ি এখানে এসে তোমরা ঘুরে যাও এখানের পরিবেশটা কিন্তু অসাধারণ আর এই জায়গাটাকে খুব সুন্দরভাবে এনারা মেনটেন করেছেন চারিদিকে এত ফুল আর এত সারি সারি গাছ সাথে পাখির ডাক তোমাকে মুগ্ধ করে দেবে বন্ধুরা দেখো বাচ্চাদের জন্য স্পেশালি এখানে একটা পার্কেরও ব্যবস্থা রয়েছে এই পাশে তোমরা চিড়িয়াখানা পেয়ে যাবে আর এইখানে হচ্ছে পার্ক বাচ্চাদের জন্য দেখো সমস্ত বাচ্চারা এখানে দেখো দোলনা চড়ছে স্লিপ চড়ছে তো ছোট্ট একটু জায়গা নিয়ে বাচ্চাদের কথা ভেবে আর কি পার্ক করা হয়েছে তোমাদেরকে পুরো নিউ টাউন চিড়িয়াখানা ঘুরিয়ে দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে